দূষণে দিন দিন মানুষের শ্রবণ শক্তি হারাচ্ছে, বিশেষ করে স্কুল কলেজগামী বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী সহ সব ধরনের মানুষ শব্দ দূষণের ভুক্তভোগী। শিশু এবং বয়স্ক রোগীদের উপর এক নেতিবাচক প্রভাব প্রকট হয়ে উঠছে, এমনকি শব্দ দূষণে ভয়াবহ থেকে রক্ষা পাচ্ছে না ট্রাফিক পুলিশও। বিশেষজ্ঞরা বলছেন শব্দ দূষণের কারণে তাদের কানের সমস্যা হচ্ছে, দীর্ঘদিন সড়কে কাজ করতে গেলে পেটের নানাবিধ সমস্যা হয়, মেজাজ কিটে কিটে হয়, অতিরিক্ত শব্দের কারণে বাসায় গিয়ে মানুষ স্বাভাবিক কথাবার্তা বলা সম্ভব হয় না। মানুষ দুই মিনিট লাগবে আমার। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র গবেষণায় শব্দ দূষণের বিভিন্ন উৎস উঠে এসেছে, এর মধ্যে রয়েছে গাড়ির হর্ন, নির্মাণ কাজ মাইকের আওয়াজ, শিল্প কারখানা এবং ইনডোর বাসাবাড়ির কাজ টাইলস ড্রিল মেশিন শব্দ ইত্যাদি। শব্দ দূষণ বিধিমালা 2006 অনুযায়ী আবাসিক এলাকায় রাত্রে 9টা থেকে ভোর 6টা পর্যন্ত শব্দের মাত্রা থাকবে 45 ডেসিবেল এবং দিনের বেলায় থাকবে 55 ডেসিবেল। বাণিজ্যিক এলাকাতে থাকবে 60 থেকে 70 ডেসিবেল। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত আশেপাশের 100 মিটার পর্যন্ত নীরব এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে, সেখানে রাতে থাকবে 40 ডেসিবেল এবং দিনে 50 ডেসিবেল শব্দমাত্রা। মানে স্পিকার, শব্দ দূষণ আইন নয়, পরিবেশ আইন 1995 সালের সঙ্গে সামঞ্জস্যিক সড়ক পরিবহন 2018 গাড়ির লাইসেন্স থেকে শুরু করে রেজিস্ট্রেশন কিভাবে হবে প্রত্যেকটা বিষয় আলাদা করে বলা আছে। চালক কখন হর্ন বাজাবেন, কখন বাজাবেন না তা উল্লেখ আছে এবং যা জরুরি, কিন্তু রাজধানী সহ দেশের জেলা শহরগুলিতে এই আইনের কোনো বাস্তবায়ন নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ঢাকার শব্দ দূষণের মাত্রা গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে দ্বিগুণের বেশি হওয়ায় কারণে মানুষের শারীরিক মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে, কানে কম শোনা, এছাড়া ডায়াবেটিস হার্টের সংক্রান্ত রোগের জটিলতা বাড়ছে, শিশু গর্ভবতী নারী ও বয়স্ক অসুস্থ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 120 ডেসিবেল শব্দ সঙ্গে সঙ্গে কান নষ্ট করে দিতে পারে, প্রতিদিন 2 ঘন্টা করে 85 ডেসিবেল শব্দ যদি কোনো ব্যক্তির কানে প্রবেশ করে তাহলে ধীরে ধীরে তার শ্রবণ শক্তি হারিয়ে যায়। মানে স্পিকার, বিষয়টা এরকম যে এর আমাদের ট্রাফিক বিভাগের ডিএমপির একজন পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, তিনি বলছেন যে আমাদের অনেক সদস্য বা ট্রাফিকের অনেক সদস্য শেষ বসে এসে এই শব্দ দূষণের কারণে রোগে আক্রান্ত হচ্ছে, তারা কানে শুনছেন না, কেউ মস্তিষ্কের সমস্যায় ভুগছেন, খালি চোখে দেখতে পাচ্ছেন না। এই মানে স্পিকার, শব্দ দূষণের ব্যাপারে আসলে রাস্তায় ডাকাশো দেখবেন, আপনি আপনি যান, মানে মোটর সাইকেল আজকাল দেখবেন হাইড্রোলিক হর্ন, সমস্ত ক্ষেত্রে হাইড্রোলিক হর্ন, মানে কান ধারাপোলা হয়ে যায়, মনে হয় দেশে কোনো আইন নাই, বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্ট এইগুলি আইনের প্রয়োগ করছেন না, এটা খুবই জরুরি। আমি আপনার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় এবং আমাদের পরিবেশ মন্ত্রণালয় সহ যারা কনসার্ন তাদেরকে অনুরোধ করব এই বিষয়টা জনগণের স্বার্থে যাতে দেখা হয়। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। মানে সদস্য, আপনাকে ধন্যবাদ। সংক্ষেপে বলবেন, বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে পয়েন্ট অফ অর্ডারে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি যে কথাটি বলছি এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, আমার এলাকা নন্দীগ্রাম কালু, কৃষি প্রধান এলাকা, ওই এলাকার ফসলের সম্পূর্ণ অংশ ওই জেলায় 12টি উপজেলা এবং অন্যান্য জেলায় এখানে সরবরাহ হয়। মূল ঘটনা হলো আমার এতে 50 একর ফসলের জমিতে শিল্প এবং পাকা স্থাপনা নির্মাণ প্রসঙ্গে বলছি, কোয়ালিটি ফিল্ডস নামে একটা আছে, কোম্পানি আছে, যার হলো সত্তাধিকার হলো সাবেক বিএনপির সময় যিনি ছিল অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান সাহেব, তার সুযোগ্য 2 পুত্র, ওনারা ওই 2টি থানায় কোয়ালিটি ফিডস নামে বহু এখানে ফিডসের ব্যবসা করেন, গবাদি ওখানে ব্যবসা করেন, এই জায়গায় ব্যাপকভাবে দখল করেছেন, এবং যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আবাদি 3 ফসল হয়, 4 ফসল হয়, এক জায়গায় একটি 1 ইঞ্চিও জায়গায় যেন অনাবাদি না থাকে, মাননীয় প্রধানমন্ত্রী
এটা স্পষ্টতই বলেছেন। আমি জানতে চাই যে এই জায়গায় শুধু এনারা দুই ছেলে ইউরোপে থাকেন, কানাডা থাকেন, লন্ডনে থাকেন, ওনাদের সেই সময় লুটেরা অনেক লুটপাট করেছেন, বিদেশের টাকা পাচার করেছেন। শুধু তাই নয়, ওই সাইদিকে চাঁদে রাখার সময় তখন তারা যে নাশকতা করেছিল এবং ওই এলাকায় যে সমস্ত নাশকতা হয় তাদের অর্থ যোগান এই এই মহল। আমি জানতে চাই আপনার মাধ্যমে এবং এখানে জল এখানে বিশেষ করে কোন আইন পরিবেশ অধিদপ্তরে ইয়েকে উপেক্ষা করে সেখানে এই যে 100 একর জমি আবাদি জমি আমার এলাকার, শুধু তাই নয় ওই জায়গায় 3টি ইউনিয়নের মোহনা, এত পরিবেশ দুর্গন্ধ, দুদিন পর সেখানে বাসভূমি থাকবে না। খাল দখল করছে এনারা অল্প দামে নিয়ে সেটা বিক্রি, সেই জায়গা দখল করছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমি তার দৃষ্টিগোচর করছি এবং যথাযথ মন্ত্রণালয়ে এই হস্তক্ষেপ আপনার করছি, তাছাড়া আমাদের জীবন দুর্বিষহ হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের উপর কার্যক্রম আজকের মতো স্থগিত রাখা হলো। মানে সদস্যবৃন্দ, দিনে কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71 এর আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর কার্যক্রম স্থগিত রাখা হলো। মানে সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা শুরু হবে। আমি এখন মাননীয় সদস্য জনাব মহিউদ্দিন মহারাজ 128 পিরোজপুর 2 কে বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে গত 30 জানুয়ারি 2024 তারিখ মহামান্য রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর সাথে শাহাদাত বরণকারী তার সহধর্মিণী মহর্ষি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর 3 পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাছেল, একমাত্র ভাই শেখ আবু নাছের, কৃষক নেতা আব্দুর রব সেনিয়াবাদ, যুবনেতা ফজলুল হক মনি সহ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দকে আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এই ভাষার মাসে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য যুদ্ধ করে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সেই সব বীর শহীদদেরকে। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালে বাঙালির স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া সেই সব বীর সেনাদের যারা নিজের জীবন বাজি রেখে আমাদের জন্য লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালের 3রা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় 4 নেতা এবং সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদদেরকে। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের এই পর্যায়ে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমার নির্বাচনী এলাকা 128 পিরোজপুর 2 আসনের কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলার সর্বস্তরের জনগণকে। প্রায় 3 যুগের অধিক কাল পরে এলাকার সংসদ সদস্য পরিবর্তন করে আমাকে ভোট দিয়ে তারা একজন আওয়ামী লীগের কর্মীকে তাদের এমপি নির্বাচিত করেছেন। তাদের কারণে আজ আমি এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমার নির্বাচনী এলাকার জনগণের স্বার্থে তাদের পরামর্শ নিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাব এই এবং সুযোগ পেলে তা এই মহান সংসদে উত্থাপন করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমি মহান রাষ্ট্রপতিকে তার অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনামূলক ও সময় উপযোগী ভাষণ দানের জন্য আন্তরিক ও ধন্যবাদ অভিনন্দন জানাই। মহামান্য রাষ্ট্রপতির 143 মিনিটের ভাষণকে আমরা যদি গুরুত্বের সাথে পর্যালোচনা করি তাহলে দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 1.5 দশকে দেশের অবকাঠামোগত এবং আর্থসামাজিক খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সহ সর্বস্তরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা তিনি তার ভাষণে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। মাননীয় স্পিকার, গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের সুফল আমরা দেশের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট দেখতে পাচ্ছি। সরকারের কৃষি নীতির উন্নতির কারণে আবাদযোগ্য জমির পরিমাণ কমে এলেও বর্তমান বিশ্বে আমাদের প্রিয় বাংলাদেশ আজ ধান, সবজি ও স্বাদুপানির মাছ উৎপাদনে তৃতীয়।
পাট উৎপাদনে দ্বিতীয় এবং ইলিশ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। একই সাথে যোগাযোগ অবকাঠামো খাতেও বৈপ্লবিক পরিবর্তন ও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আইকনিক পদ্মা সেতু সহ বিভিন্ন সেতু, সড়ক, মহাসড়ক নির্মাণ, পুনর্নির্মাণ এবং মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা ভাঙ্গা, ঢাকা কক্সবাজার রেল যোগাযোগ, বঙ্গবন্ধু টানেল, গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আধুনিক বিমানবন্দর সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন গত 15 বছরে 5,000 মেগাওয়াট থেকে 30,000 মেগাওয়াটে উন্নতি হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় রাষ্ট্রপতি সাথে একই সুরে সুর মিলিয়ে আমি বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার রক্তের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্বের কারণে গত 1.5 দশকে আর্থসামাজিক খাত সহ সকল খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে স্বাধীনতার পর এ পর্যন্ত আমাদের অন্যতম শ্রেষ্ঠ অর্জন ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশের সুফল। এখন দেশের প্রতিটি নাগরিক ভোগ করতে পারছে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা। ডিজিটাল অর্থনীতির কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, গত নির্বাচনের পূর্বে আমি আগামী 5 বছরে যে কাজগুলো করার ওয়াদা আমার নির্বাচনী ভোটারদের দিয়েছি সেগুলোর মধ্যে হইতে উল্লেখযোগ্য কিছু কাজ বাস্তবায়নের জন্য আপনার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, নদীমাতৃক দেশে আমাদের পিরোজপুর জেলাটির ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে কচা বলেশ্বর সন্ধ্যা নদী। কচা নদীর পূর্ব পারে রয়েছে আমার নির্বাচনী এলাকার ভান্ডারিয়া উপজেলা সহ মঠবাড়িয়া উপজেলা এবং পশ্চিম পারে রয়েছে জেলা হেডকোয়ার্টার সহ ইন্দুরকানী, পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলা। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা এবং ভান্ডারিয়া উপজেলার চরখালি পয়েন্টে কচা নদীতে একটি সেতু নির্মাণ ভান্ডারিয়া সহ দক্ষিণ অঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। এক মিনিট বলুন। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দেন, আমি শেষ করব। বর্তমানে এখানে ফেরির সংযোগ সহ প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকির মাধ্যমে পারাপার হচ্ছে। পিরোজপুর জেলার ইন্দুরকানী ও ভান্ডারিয়া উপজেলার চরখালি পয়েন্টে এই সেতুটি যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, নদী নালা ও খাল বেষ্টিত আমার নির্বাচনী এলাকার 3টি উপজেলার মধ্যে ভান্ডারিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নেসারাবাদ এবং কাউখালী উপজেলা দুটি অনেকাংশে পিছিয়ে রয়েছে। এলজিডির আওতায় পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা হেডকোয়ার্টার থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপেড়া ভায়া নাজিরপুর রাস্তা ও সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা সমীক্ষা ও ডিটেইল স্ট্রাকচারাল ডিজাইন যাচাই শীর্ষক প্রকল্পের মাধ্যমে জিওবি ফান্ড থেকে ইতিমধ্যে 20 কোটি 32 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। মূল প্রকল্পটি বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পায়রা, সমুদ্র বন্দর থেকে বিভাগীয় শহর বরিশালের নেসারাবাদ উপজেলা সদর বঙ্গবন্ধুর সদস্য শেষ করবেন, এক মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, 2 পঞ্চগড় 2, আপনার নির্ধারিত সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপরে আমাদের মাননীয় চিফ হুইপ কর্তৃক আনীত যে ধন্যবাদ প্রস্তাব, এর উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আপনি দ্বিতীয়বারের মতো আজকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কারণে। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার, যিনি 4 বার এই মহান সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, যিনি ধারাবাহিকভাবে 4 বার প্রধানমন্ত্রী এবং মোট 5 বার যিনি দেশ সরকার পরিচালনা করছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ের মানুষকে, যারা চতুর্থবারের মতো আমাকে এই সংসদে তাদের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন তাদের ভোটের মাধ্যমে। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভাষার মাস ফেব্রুয়ারি মাস ভাষা সৈনিকদের, মহান মুক্তিযুদ্ধে বীর সৈনিকদের সম্ভ্রম হারানো
আমাদের মা বোনদের যারা 1900 যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের সম্ভ্রম হারিয়েছেন 1975 সালে 15 আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর সঙ্গে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধু তিন পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল 10 বছরের শিশু রাসেল বঙ্গবন্ধুর দুই পুত্রবধূ সুলতান কামাল রোজি জামাল বঙ্গবন্ধুর একমাত্র ছোট ভাই মুক্তিযোদ্ধা শেখ আবু রাসেল শেখ ফজলুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি কৃষক নেতা বঙ্গবন্ধুর ভগ্নিমতী শ্রেণীবাদ তার পরিবারের সদস্যবৃন্দ রাষ্ট্রপতির সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ এবং পুলিশের বিশেষ শাখার এএসআই সিদ্দিকুর রহমান সহ মোট 18 জন শহীদদের আমি জাতীয় চার নেতা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বড় ভাই অ্যাডভোকেট সিরাজুল ইসলাম যিনি চার চারবার এই সংসদের সদস্য ছিলেন এবং মুক্তিযুদ্ধে যিনি অসামান্য ভূমিকা পালন করেছিলেন আমি তার প্রতি শ্রদ্ধা জানাই মাননীয় স্পিকার যে 1975 সালের পরে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে আমাদের মূল্যবোধ যে চেতনা সংবিধানের যে ম্যান্ডেট যেটা আমরা চিন্তাই হয়ে গিয়েছিল এই পাকিস্তানি ধ্যান ধারণায় এই দেশকে পরিচালিত করার জন্য যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি রাজাকার আলবদর এবং 75 খুনি চক্র ষড়যন্ত্র করে যে বাংলাদেশকে আবার পাকিস্তানি ধ্যান ধারণায় পরিচালিত করার জন্য দীর্ঘ 21 বছর সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে আজকে প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা আবার বাংলাদেশকে মুক্তিযোদ্ধার সেই ধারা আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার আলবদর তাদের অনেকের ইতিমধ্যে তাদের বিচারের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে আবার গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে আমরা ফিরিয়ে এনেছি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আপনি জানেন আবার একটি বড় ষড়যন্ত্র হয়েছিল গত নির্বাচনকে কেন্দ্র করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আবার বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আবার যাতে সেই 75-এর পরের যে অবস্থা ছিল সে অবস্থায় ফিরে যায় খুন খুন এবং যেটা ছিল দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই বাংলা ভাই যাতে আবার ফিরে না আসে আবার যেন সেই খুনি চক্রদের আবার যেন ফিরে আসার জন্য সেই ষড়যন্ত্র হয়েছিল যে কারণে তত্ত্বাবধায়ক সরকার একটি দাবি তুলে যেটি সংবিধানে নেই এবং এই তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নিয়েই তারা বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাবাহিকতা সাংবিধানিক যে ধারাবাহিকতা এদিকে নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র করেছিলেন মাননীয় স্পিকার গত সংসদে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে রেল মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী যে পরিকল্পনাটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই রেল মন্ত্রণালয়কে শক্তিশালী করেছিলেন আলাদা রেল মন্ত্রণালয় করার মধ্য দিয়ে বাংলাদেশের রেল ব্যবস্থা সম্প্রসারিত করার প্রত্যেকটি জেলার সঙ্গে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে যেখানে আমাদের দুই ধরনের রেল ব্যবস্থা সেই রেল ব্যবস্থাকে একীভূত অর্থাৎ ওয়ান গেজে পরিণত করার আপনার সেই পরিকল্পনা নিয়ে রেল ব্যবস্থাকে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং আমাদের পার্শ্ববর্তী ভারতের সঙ্গে আমাদের যে রেল যোগাযোগ ইন্টারসেকশন পয়েন্ট সেগুলোকে আমরা 9টি আছে তার বিরোধী ইতিমধ্যে 5টি আমরা ইতিমধ্যে সঙ্গে স্থাপন করেছি এবং বাকি 4টি কাজ চলমান রয়েছে মাননীয় স্পিকার আমরা ইতিমধ্যেই পদ্মা সেতুর উপর দিয়ে আমরা রেল আমরা যশোর পর্যন্ত আমরা আশা করছি এই এই জুনের মধ্যেই এই প্রকল্পটি সমাপ্ত হবে ইতিমধ্যে ভাঙ্গা পর্যন্ত আমরা রেল চলাচল করছি পদ্মার উপর দিয়ে অন্যদিকে আপনার কক্সবাজার পর্যন্ত আমাদের রেল সম্প্রসারিত হয়েছে মংলা খুলনা থেকে মংলা পর্যন্ত আমাদের রেল সম্প্রসারিত হয়েছে এইভাবে আপনার মাননীয় স্পিকার আমরা অনেকগুলো নূতন নূতন ট্রেন আমরা আমদানি করেছি এবং অনেকগুলো রুটে আমরা নূতন নূতন ট্রেন আমরা এই পরিচালিত করছি আজকে রেল ব্যবস্থা
আজকের যাত্রীদের কাছে একটি এই প্রধান আজকে তাদের চয়েস যেটা আমরা বলি যে প্রধান ইয়ে হলো তারা রেল, যেখানে রেল যোগাযোগ ব্যবস্থা আছে তারা যাত্রীরা আজকে রেলে যেতে চায়। মাননীয় স্পিকার, এইভাবে রেলকে আধুনিকায়ন করা হয়েছে এবং সেটি চলমান রয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার যে নির্বাচনী এলাকা সেই নির্বাচন এক মিনিট বলবেন। মাননীয় স্পিকার, গত চার অর্থাৎ গত 15 বছরে অবকাঠামোগত যে উন্নয়ন, এটা প্রায় শিক্ষাভাগ উন্নয়ন হয়েছে এবং এই অঞ্চলের যে কয়েকটি আপনার ব্রিজ প্রয়োজন সেগুলি প্রায় সবগুলি হয়ে গেছে দুই একটি বাদ দিয়ে। আমাদের যে একটি প্রকল্প রয়েছে রেলের, যেটি পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত সম্প্রসারিত হবে, এই প্রকল্পটি ইতিমধ্যে এক থেকে এটি যাওয়ার অপেক্ষায় রয়েছে এবং আমি আশা করি এই 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 অর্থ এই এই সময়ের মধ্যে এই 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 পথটির কাজ, এই প্রকল্পটির কাজ শুরু হবে। মাননীয় স্পিকার, আমার এলাকায় একটি আপনার একটি ফার্ম আছে আলুর, যেটা গবেষণা ফার্ম, সেটি প্রায় সদস্য এক মিনিট বলুন। মাননীয় স্পিকার, এই ফার্মটি আমরা উন্নয়ন করতে পারি, গত 15 বছরে এটি তেমন কোন প্রকল্প গ্রহণ করা হয়নি। আমি কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, একই সঙ্গে আমাদের একটিমাত্র নদী করতোয়া, এই করতোয়া নদীর দুই ধারে বর্ষার সময় ব্যাপক একটি ভাঙনের সম্মুখীন হয়। ইতিমধ্যে আমি বেশ কয়েকটি ডিও লেটার দিয়েছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে, যিনি পানি সম্পদ মন্ত্রীকে। আমি আশা করছি এই প্রকল্পটি ইতিমধ্যেই এটি যাচাই বাছাই এটি হচ্ছে, আমি আশা করি তার হস্তক্ষেপে এটি দ্রুত বাস্তবায়ন হলে ওই এলাকার নদী ভাঙ্গন, যেটা আর কোন নদীর একটি নদী শুরু করা তো এটি এটি সম্পূর্ণ ধরনের সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এইটুকু বলবো যে মহামান্য রাষ্ট্রপতি যে তার ভাষণের মধ্য দিয়ে আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য যে পরিকল্পনা সরকারের আছে। শেষ করুন। মহামান্য রাষ্ট্রপতিকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় সদস্য ধন্যবাদ। আমাদের মাননীয় সদস্য রমেশ চন্দ্র সেন, 3 ঠাকুরগাঁ 1, আপনি বক্তব্য রাখবেন, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ জানাই মহান রাষ্ট্রপতিকে তার সাবলীল বক্তব্য সংসদে উত্থাপন করার জন্য। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি সংবিধান সমুন্নত এবং সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে দেশীয় বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন গত 7 জানুয়ারি 2024 তারিখে সম্পন্ন করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার সংসদীয় এলাকা এলাকা জাতীয় 3 ঠাকুরগাঁ 1 আসনের 4,81,000 ভোটারদের, যারা অন্যের কথায় প্ররোচিত না হয়ে আনন্দমুখর পরিবেশে সুন্দর ও সুষ্ঠুভাবে 2,06,000 ভোট প্রদান করেছেন। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে, যারা 1975 সালের 15 আগস্ট তারিখে দেশীয় বিদেশি কুচক্রী বল দ্বারা নিহত হয়েছিলেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। স্মরণ করছি জাতীয় চার নেতাকে, স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের, যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে 30 লাখ প্রাণ হারিয়েছেন এবং 2 লক্ষেরও বেশি মা এবং বোন এই যুদ্ধে সম্ভ্রম হারিয়েছেন। স্মরণ করি 1952 সাল হতে আজ অব্দি যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি। মাননীয় স্পিকার, দেশ স্বাধীন হবার 53 বছর হয়ে গেল। বহু চড়াই উতরাই পার হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 15 বছরে দেশে প্রচুর উন্নয়ন সাধন করেছি। এখন কোন এমন কোন এলাকা নাই যেখানে বিদ্যুৎ পায়নি, ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
বড় বড় ব্রিজ কালভার্ট রাস্তা পাকা করা হয়েছে শুধু কিছু কানেক্টিভ রোড এখনো পাকা করা হয়নি আশা করছি করোনা মহামারীর কারণে যেটা সম্ভব হয়নি সেটা হয়তো আমরা এবারে শেষ সমাপ্ত করতে পারব মাননীয় স্পিকার করোনা আক্রান্ত ভয়াবহ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পরেও বার্ষিক রপ্তানি প্রায় চার গুণ বৃদ্ধি পেয়ে $55.56 মিলিয়ন এবং জাতীয় বাজেটের আকার 9 গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭,61,785 কোটি টাকা সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি করে বর্তমান অর্থ বছরে 1,26,272 কোটি টাকার উন্নীত হয়েছে যার মোট উপকারভোগীর সংখ্যা প্রায় 10,61,00,000 তদ্মধ্যে বর্তমান বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা প্রায় 18,00,000 বিধবা স্বামী নিগৃহীত মহিলা ভাতা ভোগীর সংখ্যা প্রায় 26,00,000 প্রতিবন্ধী বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা প্রায় 1,12,00,000 জন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে গত বছর বাংলাদেশের প্রথমবারের মতো সরকারি চাকরিজীবী ব্যতীত 18 বছরের ঊর্ধ্বে দেশের সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে সেই জন্য মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ দেয় মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় স্পিকার কৃষি জমির পরিমাণ দিন দিন হ্রাস পাওয়া সত্ত্বেও সরকারের বিভিন্ন কৃষি বান্ধব নীতির কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ায় আজ আমরা খাদ্যের সঙ্গে সম্পূর্ণ ফসলের উৎপাদন বৃদ্ধি করে বার্ষিক উৎপাদন 492,00,000 মেট্রিক টনে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও জেলা কৃষি প্রধান এলাকা হওয়ার প্রত্যেকটি ফসলের উৎপাদন অনেক গুণে বৃদ্ধি পেয়েছে ফলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে মহান রাষ্ট্রপতি ভাষণে পদ্মা সেতু মেট্রো রেল পায়রা সমুদ্র বন্দর প্রণফুল্ল উত্তর রেল এই সমস্ত কাজ ঢাকায় তিনি করেছেন এই জন্য মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমাদের ঠাকুরগাঁও মাননীয় প্রধানমন্ত্রী জয়তী শেখ হাসিনা 2018 সালের 29 মার্চ তারিখে ঠাকুরগাঁও একটা জনসভা করেছিলেন উক্ত জনসভায় জনসমুদ্রে পরিণত হয়েছিল তিনি 12টি প্রকল্প দিয়েছিলেন সেই প্রকল্পগুলির মধ্যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে যাহা গত সংসদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয়েছে ডাক্তার ওয়াজেদ আলী ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা কাজ চলছে আইটি পার্ক স্থাপনের কাজ চলছে অ্যাগ্রোবেসি ইন্ডাস্ট্রিজ সেটার কাজ আমরা চলমান অবস্থায় ইকোনমিক জোন আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার শ্যালো নির্মাণ করতে চাচ্ছি রিয়াকে একটা উপজেলা করতে চাচ্ছি ফলে আমাদের ওই অঞ্চলের ঠাউরগা পঞ্চগড় দীর্ঘামারী এই অঞ্চলের 1,00,000 মানুষের কর্মসংস্থান হবে মাননীয় স্পিকার মাননীয় রাষ্ট্রপতি তার ভাষণে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্য এই মৌলিক চাহিদাগুলি তুলে ধরেছেন সেজন্য মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি স্বাস্থ্যসেবা প্রত্যেকটি উন্নয়নের মৌলিক চাহিদা 56,000 বর্গ মাইলের দেশে 17 কোটি মানুষের বাস মাননীয় প্রধানমন্ত্রী জয়তী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে প্রত্যেকটি জেলা সদরে 250 বেডে আধুনিক হাসপাতাল নির্মাণ করা হয়েছে বৃহত্তর জেলাগুলিতে 500 বেডে হাসপাতাল নির্মাণ করা হয়েছে আমাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালকে তিনি 250 বেডে হাসপাতালে রূপান্তর করেছেন এই আধুনিক সদর হাসপাতালে দৈনিক রোগীর সংখ্যা 700 থেকে 800 প্রতি মাসে স্ট্যান্ডিং কমিটি সভা হয় ডাক্তার ও নার্স আন্তরিকভাবে আন্তরিকতার সাথে কাজ করে প্রতিটি রোগী দেখে তারা গত মাসে শিশু ওয়ার্ডে 200 জন রোগী ভর্তি হয়েছে এর মধ্যে নবজাতক ছিল 600 জন তদ্মধ্যে 17 জন রোগী মারা গেছে ইহা আমাদের জাতীয় মৃত্যু হারের চেয়ে অনেক কম শিশু ওয়ার্ডের ভবনটি অত্যন্ত পুরাতন নতুন একটি ভবন কিংবা 8 তলা ভবনের উপরে নতুন 9 তলা এবং 10 তলা ভবন নির্মাণ করা একান্ত প্রয়োজন ঔষধ সঠিকভাবে দেওয়া হচ্ছে কিন্তু নার্সের সংখ্যা তুলনামূলক কম অতিসত্ত্বর নার্স প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার 2007 সালে জরিপের দেশে মোট কোন সংস্থান ছিল 4,73,00,000 গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার নতুন 2,25,00,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে 2023 সালের জরিপ অনুযায়ী দেশে এখন কর্মসংস্থানের পরিমাণ দাঁড়িয়েছে 7,11,00,000 জন বেকারত্বের হার মাননীয় সদস্য 47% হতে
আপনি 2 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ করবেন 5 মিনিট লাগবে 2 মিনিট এখানে একসাথে বসি আর ওই দেশে এখন কোন সংস্থানের পরিমাণ দাঁড়িয়েছে 7 কোটি 11 লক্ষ জন বেকারত্বের হার 2010 সালে 45 শতাংশ হতে 2022 সালে 32 শতাংশে নেমে এসেছে কর্মক্ষেত্রে নারী শ্রমশক্তির অংশগ্রহণের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে পণ্য সেবা রপ্তানির আয় বর্তমান সরকারের আমলে 4 গুণ বৃদ্ধি পেয়েছে মাথাপিছু আয় 2007-08 অর্থ বছরে 686 মার্কিন ডলার হতে বর্তমানে প্রায় 1850 মার্কিন ডলার দাঁড়িয়েছে দারিদ্রের হার 40% হতে 18% নেমে এসেছে অতি দারিদ্রের হার 25% থেকে 5-6% এসেছে এসবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনতা এসে গেছে না দূরদর্শী নেতৃত্বে মাননীয় স্পিকার স্বাধীনতার পর আমাদের 53 বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অর্জন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এর সুফল ভোগ করছে দেশের 17 কোটি জনগণ বর্তমানে মোবাইল গ্রাহক সংখ্যা দেশে প্রায় 19.8 কোটি এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা প্রায় 13.14 কোটিতে উন্নীত হয়েছে দেশের টেলি ডেন্সিটি প্রায় 1.108% এবং ইন্টারনেট ডেন্সিটি প্রায় 75% বর্তমানে আইসিটি রপ্তানির পরিমাণ 1.9 বিলিয়ন ডলার এসেছে সময়িত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের ফলে কৃষি শিল্প স্বাস্থ্য অর্থনীতি ব্যবসা বাণিজ্য ব্যাংকিং প্রশাসন উদ্ভাবন দক্ষ মানব সম্পদ উন্নয়ন ডিজিটাল অর্থনীতি আইসিটি শিল্প সহ সব খাতে সমানভাবে উল্লেখিত হয়েছে বিগত বছরই তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের নানা উদ্যোগ বাস্তবায়নে সাফল্যের স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ভূষিত হয়েছেন এই সকল বিষয়ে মাননীয় রাষ্ট্রপতি ভাষণে উল্লেখ করে মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেয় ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় স্পিকার এক মিনিট আমার একটু আর 2-3 মিনিট যান শেষ হয়ে দিচ্ছি সদস্য আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে অনুগ্রহ করে শেষ করবেন তালিকা লম্বা মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক ইচ্ছা আদেশে অনেক কাজ হয়েছে অসংখ্য রাস্তা বড় বড় ব্রিজ প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও বাতাসগুলি চারতলা দুইতলা একতলা ভবন বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে সদর হাসপাতাল 800 বেডের অফিস ভবন অত্যাধুনিক জেলা উপজেলা বড় মসজিদ কালচারাল সেন্টার নির্মাণ করা হয়েছে এই সমস্ত কাজগুলি হয়েছে বিধায় ঠাউরগায় আমাদের খুব বেশি সমস্যা নাই সেই সমস্যাগুলি আমরা হয়তো এই 5-6 বছরের মধ্যে সমাপ্ত করতে পারব মানে প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে সকল কাজ আমরা একে একে করে যাচ্ছি আশা করছি আমাদের এই কাজগুলি শেষ হলে আমাদের ঠাউরগাঁ সদর মোটামুটি ভালোবাসা চলবে পরিশেষে মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার ও সকল সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি আপনাকে ধন্যবাদ যান শেষ করে দিলাম ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের মাননীয় সদস্য জনাব আফওয়াম রুহুল হক 107 সাতক্ষীরা 3 আপনি বলবেন 7 মিনিট ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে এবং মাননীয় স্পিকার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আপনাকে দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য এবং মাননীয় স্পিকারকে টানা চতুর্থবার স্পিকার নির্বাচিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি পঞ্চমবার এবং টানা 4 বার আমাদের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাকে ধন্যবাদ জানাই স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু যিনি না থাকলে এই ফেব্রুয়ারি মাসে আজকে আমরা বাংলায় কথা বলতে পারতাম না যিনি না থাকলে আমরা একটি দেশ পেতাম না তাকে এবং তার পরিবারের যাতে আমরা হারিয়েছি জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধের শহীদ সহ অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমাদের মাঝে উপনেতা বেগম মতিউর চৌধুরী এবং চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমাকে আমি গত 2টি কমিটিতে আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন এবং এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় মাননীয় ডেপুটি স্পিকার এবং স্পিকার মহোদয়কে ধন্যবাদ দিয়ে
বলতে চাই যে এবারেও আমরা সুযোগ করবে স্বাস্থ্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে, বিশেষ করে সায়মা ওয়াজুদের যে নির্বাচনী যে কাজ সেটি হচ্ছে অটিজম সম্পর্কে কাজ করবার যে সুযোগ সেখানে আমরা কাজ করতে পারব। এই সাথে আমি ধন্যবাদ জানাই এবং আনন্দিত হই এই জন্যে যে আমাদের সায়মা ওয়াজুদ পুতুল আরডিসিআরও সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নাল অর্গানাইজেশনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিজিয়নাল ডাইরেক্টর হিসেবে আমরা তাকে পেয়েছি বিদায়। আমি আশা করি তিনি আমাদের এই 11টি দেশে এবং বাংলাদেশের কাজ করে আমাদের মাঝে তার দৃষ্টান্ত রাখতে পারবেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি সাতক্ষীরার উন্নয়নের বিশেষ করে বিশেষভাবে নজর দিয়েছেন এবং বিশেষ বিশেষ কাজগুলোকে যে বিশেষ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমাকে ধন্যবাদ জানাই। অনেকগুলো কাজ আমরা করেছি এবং বিভিন্ন সময় আমি তা আপনাদেরকে দেখিয়েছি এবং শুনিয়েছি, তবে আমাদের যে কাজগুলো হয়েছে তার মধ্যে কিছু কাজের কথা আমি প্রথমে বলবো, পরে অন্য বিষয়ে আমি একটু মনোনিবেশ করবো। বিশেষ করে আমাদের মানিকখালী ব্রিজ, বর্দল ব্রিজ, বাঁশখালী ব্রিজ, চাপড়া ব্রিজ সহ অন্যান্য অনেকগুলো ব্রিজ আমাদের আসনিতে হয়েছে, এছাড়াও অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু মানিকখালী ব্রিজটি আসনির একবার উপকেন্দ্রে অবস্থিত এবং সেই মানিকখালী ব্রিজে টোল নেওয়া হয় এবং সে বিষয়ে আমি আগেও বলেছি আমি এই টোলটি পরিহার করার জন্য মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী মহোদয় আপনার মাধ্যমে তার কাছে আবেদন জানাচ্ছি। আমাদের এছাড়াও আমাদের যে রাস্তাগুলো সাতক্ষীরা হতে ঘোলাকলা হয়ে আহসানী পর্যন্ত যে 46 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছিল তার লাস্ট 4 কিলোমিটার এখন অসংগ্ন আমাদের নষ্ট হয়ে গিয়েছিল, সেই কাজগুলো যদি তাড়াতাড়ি হয় তাহলে সুবিধা হবে মানুষের জন্য। এছাড়া হলদে প্রতাপ নগর হয়ে 32 কিলোমিটার যে রাস্তা হয়েছিল সেটিও এই আমাদের ঝড়ের কারণে প্রায় 8.5 কিলোমিটার আনুরিয়া প্রথম নগর অংশ নষ্ট হয়ে গিয়েছিল, সেই কাজগুলো যদি আমরা তাড়াতাড়ি করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের এলাকাবাসী আমাদের ধন্য হবে। আমি এই সাথে আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে চতুর্থবারের মতো নির্বাচিত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পঞ্চমবারের মতন আমাকে এখানে এই এলাকা থেকে নমিনেশন দিয়েছেন এবং টানা চতুর্থবার আমি এখান থেকে নির্বাচিত হয়ে আসতে পেরেছি। এখানে আমি উল্লেখ করতে চাই যে সাতক্ষীরা যে 4টি সিট আছে সেই 4টি সিটের মধ্যে আমার সিটে আমি 85% ভোট পেয়ে নির্বাচিত হয়েছি এবং যে 4টি সিট আছে তার চেয়ে সবচেয়ে বেশি ভোটে 1,73,000 ভোটে আমি নির্বাচিত হয়ে আমার যে প্রতিদ্বন্দ্বী ছিল মাত্র 11,000 ভোটে নির্বাচিত হয়েছে এবং আমি জনগণকে যে ভোট কেন্দ্রে আনতে পেরেছিলাম, যে সরকারের যে আমাদের প্রতি চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পেরেছিলাম বলে আমি অত্যন্ত আনন্দিত। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, বিশেষ করে সাতক্ষীরায় আমাদের রেল লাইনটি সাতক্ষীরা নাবারণ হয়ে সুন্দরবন পর্যন্ত যে প্রস্তাবিত আছে সেই রেল লাইনটি যদি তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় সেদিকে মনোযোগ দেওয়ার জন্য এবং আমি আশা করব, আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা বলছিলাম, তিনি আমাকে আহ্বান জানিয়েছেন তার দরবার অফিসে যেতে ও সেখানে গিয়ে কথা বলতে। ইতিমধ্যে আমাদের এই সাতক্ষীরায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন, মাননীয় শিক্ষামন্ত্রী এখানে উপস্থিত, আমি তার সাথেও আলাপ করেছি। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি আমি বিশেষভাবে আকর্ষণ শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয় করেছি কিন্তু বর্তমান যুগের সাথে খাপ খাইয়ে আমরা এই বিশ্ববিদ্যালয় কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বলি বটে কিন্তু সেই দিকে যদি আমরা নিয়ে যেতে না পারি তাহলে আমরা আগামী দিনের আমরা এই ডিজিটাল বাংলাদেশের রূপান্তর থেকে পরবর্তী রূপান্তরে পৌঁছতে পারবো না, সেজন্য আমাদের এদিকে মনোযোগ দেওয়ার বিশেষ দরকার। আমি মনে করি এই যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে সুন্দর সুস্থ পরিবেশকে একত্রিত করবার জন্য এবং আমাদের নেক্সট জেনারেশন বিশ্ববিদ্যালয় মানে আইটি বলেন, রোবোটিক্স বলেন, ইনফরমেশন টেকনোলজি বলেন, ন্যানো টেকনোলজি বলেন ইত্যাদিকে আমরা যদি এই বিশ্ববিদ্যালয়ের রিসার্চ মধ্যে না আনতে পারি তাহলে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো না। আমাদের এখানে এপিজেড প্রকল্প একটি আমাদের দেওয়া হয়েছে এবং সেই ইপিজেড প্রকল্পটি যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের কিন্তু আমাদের সাতক্ষীরা মানুষের অনেক সুবিধা হবে এবং যে সকল কর্মহীন মানুষ আছে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত যে 4 লেন রাস্তাটি ইতিমধ্যে একটাকে উঠেছে এবং সেটি ত্বরান্বিত করবার জন্য যদি আমরা কাজ করতে পারি তাহলে
আমরা এটিকে নিয়ে যেতে পারবো। বিশেষ করে রেল লাইনের কথা বলছিলাম, সেটি বোমরা বন্দর হয়ে গেলে আমরা ইন্ডিয়ার সাথে কানেক্টিভিটি বাড়াতে পারবো এবং সেখানে আমরা কাজ করে নিতে পারবো। এছাড়াও আমাদের বসন্তপুর আমাদের নৌবন্দর মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন, এই নৌবন্দরটি যত শীঘ্র সম্ভব শেষ করতে পারলেই আমরা কাজ করে নিতে পারবো। এবং সুন্দরবন পর্যটন কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদিত হয়েছে, সেই বিষয়ে যদি আমরা একটু কাজ করতে পারি তাহলে আমরা, আমার মনে হয় এই বিষয়টি হবে। এছাড়া মাননীয় স্পিকার মহোদয় আমাকে যদি এক মিনিট সময় দেন, স্বাস্থ্য সম্বন্ধে আমি দুই একটি কথাবার্তা বলতে চাই। সেটি হচ্ছে যে স্বাস্থ্য, এখানে সকলেই আমরা স্বাস্থ্য বিষয়ে কথা বলতে গেলে প্রত্যেকেই আমরা আমাদের এলাকার দুই মিনিট বলবেন, সকলেই আমরা আমাদের হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে চাই। আমার বন্ধুদেরকে আমি বলবো যে দয়া করে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখুন আমরা বেড বাড়াতে তো পারি, কিন্তু বেড বাড়িয়ে আমরা কি লাভ করতে পারি সেটি আমাদের বুঝতে হবে। বেডের সংখ্যা না বাড়িয়ে আমাদের যেটি দরকার হচ্ছে যে এই হাসপাতালগুলোকে আমরা ভালোভাবে কিভাবে সেখানে কাজ করতে পারি, সেখানে আমাদের যন্ত্রপাতিগুলো ঠিক আছে কিনা, আমাদের জনবল আছে কিনা, আমাদের জনবলকে কাজে লাগাতে পারি কিনা, সেই বিষয়ে আমাদের মনোনিবেশ করা দরকার। কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রতিনিয়তই আমাদের এই এক দেড় মাস দু মাসের মধ্যেই প্রায় 1,500 মানুষ আমাদের অবসর গ্রহণ করবে, কিন্তু তাদেরকে ফিল আপ করার জায়গা কিন্তু নেই। সেখানে ডাক্তার আছে, নার্স আছে, টেকনিশিয়ান আছে, তারা চলে যাবে, কিন্তু তাদেরকে ব্যাক ফ্লো থেকে আমাদের আনবার পরিকল্পনা প্রয়োজন নেই। আমার যে কথাটি আমি বলতে চাই যে আমাদের হাসপাতাল বানাবো, বেড বানাবো, যেমন আমার এলাকায় দুটি 10 বেডের হাসপাতাল আজ 10 বছর ধরে পড়ে আছে, সেখানে কোনো জনবল নেই। আমার এখানে আইএসটি ম্যাথস আছে 10 বছর ধরে, সেখানে কিন্তু জনবল নেই। সুতরাং আমাদের পরিকল্পনা, ব্যবস্থাপনা, হাসপাতাল ব্যবস্থাপনা এবং এইগুলোকে যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে কিন্তু হাসপাতাল ব্যবস্থাপনা আমরা পরিবর্তন আনতে পারবো না। আমাদের একটি ওয়ান্ডারফুল সিচুয়েশন, বঙ্গবন্ধু মানে যে কল্পনা এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং জেলা ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউটগুলো তৈরি করেছেন, ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল ব্যাকআপ অফ হেলথ সিস্টেম। যদি হেলথ সিস্টেমকে যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদের পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনটা হচ্ছে শুধু ম্যানেজমেন্ট, সিস্টেমের ম্যানেজমেন্টে যদি আমরা পরিবর্তন না আনতে পারি তাহলে আমাদের জনবল যদি সাথে সাথে নিয়োগ না করতে পারি, আমার অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেলে সেটি যদি আমরা ঠিক না করতে পারি, আমার অপারেশন থিয়েটারের জিনিস নষ্ট হয়ে গেলে সেটি যদি ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক করতে পারবো না। সুতরাং এই ম্যানেজমেন্ট পরিবর্তন করার জন্য আমাদের একটি, আমরা সকলে মিলে বসে যদি ঠিক করতে পারি তাহলে আমার মনে হয় সেটি ঠিক হবে। আশা করি এ বিষয়ে আমি স্বাস্থ্যমন্ত্রী, ধন্যবাদ মানুষ। এই বিষয়ে নজর দিবেন, আশা করি তিনি এদিকে নজর দিয়ে সকলে মিলে বসে কি করে আমরা এই স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আনতে পারবো সেদিকে করতে পারলে আমরা স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামো কাজে লাগিয়ে সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আগর মাননীয় সদস্য জনাব এ কে এম এনামুল হক শামীম, 222 শরীরপুর 2, আপনি বলবেন 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গমাতা বেগম ফজিলুতন্নেসা মুজিব সহ 75-এর 15ই আগস্টের সকল শহীদদের। আমি শ্রদ্ধায় স্মরণ করি 75-এর 3রা নভেম্বরে কারাগারের অভ্যন্তরে শহীদ জাতীয় 4 নেতাকে। আমি শ্রদ্ধায় স্মরণ করি ভাষার মাস ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের সকলকে। আমি শ্রদ্ধায় স্মরণ করি আমার প্রয়াত রত্নকর্মা মা বেগম আশরাফুন্নেসাকে। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আপনাকে অভিনন্দন জানাই, আপনি দ্বিতীয়বারের মতো মহান জাতীয় সংসদের ডিপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আমি অভিনন্দন জানাই মাননীয় স্পিকারকে। টানা 4 বার স্পিকার নির্বাচিত হয়ে বিশ্বের ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছেন। আপনার মাধ্যমে সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই, যিনি টানা 4 বার এবং সর্বমোট 5 বার সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। বিশ্বের সবচেয়ে বিচক্ষণ নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। তার দূরদর্শিতার কারণেই দেশ আজকে অনেক বড় ক্ষত থেকে রক্ষা পেয়েছে। কারণ আপনি জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে
দেশ বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত ছিল সেগুলো দৃঢ়তার সাথে মোকাবেলা করে সফল নির্বাচন করে টানা চার মেয়াদে আওয়ামী লীগকে আজকে ক্ষমতায় নিয়ে এসেছেন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাই আমার রাজনৈতিক অভিভাবক আমাকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার প্রতীক নৌকা প্রতীক দিয়েছিলেন বলেই আজকে আমি মহান সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছি আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা নড়িয়া এবং সখীপুরের জনসাধারণকে যারা সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে আওয়ামী লীগ সরকার তথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গত ১৫ বছরের উন্নয়ন যজ্ঞ তুলে ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে তার প্রতিফলনই ঘটেছে মহামান্য রাষ্ট্রপতির ভাষণে রাষ্ট্রপতির ভাষণ বর্তমান সরকারের উন্নয়নের একটি দলিল মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকলে যে দেশের উন্নয়ন হয় মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে সেই বিষয়টি উল্লেখ করেছেন মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বিগত সরকারের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি নির্বাচন নিয়ে কি ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ছিল তাও তুলে ধরেছেন একই সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে রাজনৈতিক স্থিতিশীলতার যে প্রয়োজন সেই বিষয়টিকেও তিনি গুরুত্ব দিয়েছেন বিরোধী দল কি ভূমিকা পালন করবে সরকারি দল কি করবে তার বিস্তারিত তুলে ধরা হয়েছে মহামান্য রাষ্ট্রপতির ভাষণে রাষ্ট্রপতি তার ভাষণে দারিদ্র হ্রাস মা ও শিশুর মৃত্যুর হার কমানো সামাজিক খাতে সরকারের অর্জনগুলো তুলে ধরেছেন বিদ্যুৎ উৎপাদন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ পায়রা সেতু সহ সড়ক মহাসেতু নির্মাণ রেল যোগাযোগ নদী ভাঙন রোধ জেন্ডার সমতা তুলে ধরেছেন মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় ডিজিটাল বাংলাদেশ কৃষি শিক্ষা স্বাস্থ্য অর্থনীতির কথা তুলে ধরেছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে যাত্রা করেছে সেটাও মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় তুলে ধরেছেন এজন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয় দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয় যানজটের শহরে মেট্রো রেল হয় এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ হয় ১২ লেন ৬ লেন চার লেনের সড়ক হয় নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টালেন নির্মাণ হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পায়রা গভীর সমুদ্র বন্দর ঢাকা মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্প সমূহ নিজস্ব অর্থায়নে সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মিত হয় ৮৫২০০০ ভূমিহীন গৃহহীনরা ঘর পায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি হয় বীর মুক্তিযোদ্ধারা সম্মান পান মাননীয় স্পিকার ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য চারটি স্তর ঠিক করে দিয়েছেন তা হচ্ছে স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে কাঙ্ক্ষিত সময়ের আগেই আমরা এই লক্ষ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শুধু একাই কাজ করছেন না বঙ্গবন্ধু পরিবার একটি আলোকিত পরিবার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল শুধু তাই নয় জননেত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় বিশ্বসেরা কম্পিউটার বিজ্ঞানী যার নেতৃত্বে আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ পেয়েছি যিনি প্রধানমন্ত্রীর সন্তান হওয়া সত্ত্বেও সাধারণ জীবন যাপন করছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হওয়া সত্ত্বেও কোনো বেতন ভাতা নিচ্ছেন না যা বিশ্বে বিরল একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শ্রদ্ধেয় শেখ রেহানা লন্ডনে ভাড়াবাসায় বসবাস করেন জাতির পিতার কন্যা এবং প্রধানমন্ত্রীর বোন হওয়ার পরেও সাধারণ জীবনযাপন করেন তিনি জাতির পিতার অনেক আরেক দৌহিত্র রেদওয়ান সিদ্দিক ববি জননেত্রী শেখ হাসিনাকে নানাভাবে সহায়তা দিয়ে আসছেন বঙ্গবন্ধুর নাতনি দিলীপ সিদ্দিকি যুক্তরাজ্যে লেবার পার্টির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু পরিবারের সবাই বাংলাদেশকে আলোকিত করছে অন্যদিকে জিয়া পরিবার খনি পরিবার সেনা আইন ভঙ্গ করে জিয়া রাষ্ট্রপতি হয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনীর মুক্তিযোদ্ধাদের বিচারের নামে প্রহসন করে হত্যা করেছে
খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সারের দাবি করায় কৃষককে গুলি করে হত্যা করেছে, আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করেছে, তার কুপুত্র তারেক জিয়া সরকারের ভিতরে সরকার গঠন করে কমিশন বাণিজ্য করেছে, বিদ্যুতের পরিবর্তে মানুষকে খাম্বা দিয়েছিল, রাষ্ট্রীয় মদতে তারেক জিয়া জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 21 আগস্টে গ্রেনেড হামলা চালিয়েছিল, মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা সেদিন বেঁচে গেলেও আইবি রহমান সহ অনেক নেতাকর্মীরা সেদিন নিহত হয়েছেন। তারেক জিয়া শিক্ষাগত যোগ্যতাও নাই, বাংলার মানুষ তাকে বলে দুর্নীতি, বাংলার মানুষ তাকে বলে দুর্নীতিতে অনার্স, মানি লিন্ডারিং এ মাস্টার্স। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা এক সময় ছিল নদী ভাঙন কবলিত, জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারণে পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করে গত 50 বছরের নদী ভাঙন কবলিত এলাকা এখন পর্যটন কেন্দ্র, জয় বাংলা এভিনিউ, সোনার বাংলা এভিনিউ, রূপসী বাংলা এভিনিউ এবং স্বাধীন বাংলা এভিনিউতে পরিণত হয়েছে, বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, আরো কিছু কাজ বাকি আছে, ইনশাআল্লাহ আশা করি এই 5 বছরের মধ্যেও সেগুলো সমাপ্ত করতে পারবো। মাননীয় স্পিকার, মহান সংসদে আপনার মাধ্যমে আমি শরীয়তপুর বাসীর পক্ষ থেকে বলতে চাই, শরীয়তপুর চাঁদপুর মেঘনা সেতুর কাজ দ্রুত চালু করতে হবে, সমগ্র শরীয়তপুর জেলায় রেল যোগাযোগ স্থাপন করতে হবে, আমার আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শরীয়তপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছিলেন, মহান জাতীয় সংসদে সেটি পাশ হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করব দ্রুত সেই বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করার জন্য। সখীপুর থানা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং উপজেলা করার সকল প্রক্রিয়া সম্পন্ন রয়েছে, আমি মহান সংসদে সখীপুর থানাকে উপজেলা করার দাবি জানাচ্ছি এবং সখীপুরে একটি হসপিটাল 50 সদস্য বিশিষ্ট হসপিটাল করার দাবি জানাচ্ছি, শরীয়তপুর অর্থনৈতিক অঞ্চল দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি, আমার আবেদনের প্রেক্ষিতে ঢাকা রোম এবং ঢাকা বিমানবন্দর বিমান চালুর উদ্যোগ নিয়েছেন। আপনি জানেন মাননীয় স্পিকার, আমার নড়িয়া উপজেলার 50,000 মানুষ ইতালিতে থাকে, 26 মার্চ বিমান চালু হবে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, আমি দাবি জানাবো আমার নির্বাচনী এলাকা সহ সমগ্র মানুষ যেন বিমানবন্দরের হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য। পদ্মা সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত 4 লেনের রাস্তা দ্রুত শেষ করে শরীয়তপুরবাসীকে ভোগান্তির হাত থেকে রক্ষা করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় সদস্য, সময় শেষ, 1 মিনিটে শেষ করুন, 1 মিনিটে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই, যেহেতু সময় নাই আর কথা না বাড়াই আমি শুধু বলতে চাই, বৃহত্তর ফরিদপুরে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে অবহেলিত থাকে, কারণ স্বৈরাচারী এরশাদ খুনি খালেদা জিয়া যারাই ক্ষমতায় ছিল বৃহত্তর ফরিদপুরের দিকে দৃষ্টি দেয়নি, এই সকল মন্ত্রিসভার সদস্যদের কাছে আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকে বৃহত্তর ফরিদপুরের প্রত্যেকটি জেলায় সকল দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। এই কথা বলে আবারও মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, কোন ষড়যন্ত্রই জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব রফিকুল ইসলাম 264 চাঁদপুর 5, আপনি বক্তব্য রাখবেন, আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মাননীয় রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। 1952 সালের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শাহাদাত বরণকারী সালাম বরকত জাব্বার রফিক অন্যান্য নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 75 সালের 15ই আগস্ট কলঙ্কজনক ও বেদনাময় হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ সহ অন্য যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, 75 সালের 3 নভেম্বর জেল হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী জাতীয় 4 নেতা, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা অন্য মুক্তিযোদ্ধাদের এবং এদেশের আপামর জনসাধারণ যারা নিজের জীবন উৎসর্গ করে আমাদের দিয়ে গেছেন একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ,
মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই সংসদে চারবার স্পিকার নির্বাচিত হয়েছেন তাকে জানাই আন্তরিক অভিনন্দন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যা কন্যা শেখ হাসিনা সপ্তম সংসদে প্রথমবার এবং নবম থেকে দ্বাদশ এই চার সংসদে একানাগারে চারবার মোট পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে পৃথিবীতে এক অনন্য দৃষ্টান্ত এবং ইতিহাস সৃষ্টি করেছেন, সেজন্য তাকে জানায় প্রাণঢালা উষ্ণ অভিনন্দন। তার নেতৃত্বে বাংলাদেশে যে ব্যাপক উন্নতি অগ্রগতি হয়েছে ইতিহাসে তার স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার পিতার মতো তিনিও ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের এই উন্নতি ও অগ্রগতি এবং ব্যক্তি হাসিনার চলার পথ কখনোই মসৃণ ছিল না। অসংখ্যবার তাকে হত্যার চেষ্টা হয়েছে। বাংলাদেশকে ঘিরে এক চক্রান্তের চাল যেন সবসময় বুনা চলতে থাকে, কিন্তু সকল বাধা বিপত্তি অতিক্রম করে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে উন্নতি এবং অগ্রগতির পথে নির্ভয় এগিয়ে চলছে বাংলাদেশ। এদেশের জনগণ এবং জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই অপরাজেয় বাংলাদেশ, সেই অদম্য বাঙালি জাতির অগ্রগতির মৌলিক কিছু সূচকের তথ্য মাননীয় রাষ্ট্রপতি তার ভাষণে তুলে ধরেছেন। একদিকে যেমন দারিদ্র আমাদের 41.1% থেকে কমে এখন 18.7% নিয়ে আসা সম্ভব হয়েছে, বেকারত্ব কমেছে, সাক্ষরতার হার বেড়েছে, আয়ুষ্কাল 59 সাল থেকে বেড়ে 73 বছর হয়েছে, মাথা পিছু আয় $558 থেকে বেড়ে 5 গুণ বেড়ে $2,793 হয়েছে, বাজেটের আকার 9 গুণ বেড়েছে, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, বিদ্যুৎ উৎপাদন 2009 সালে ছিল 4,942 মেগাওয়াট, বর্তমান সক্ষমতা 29,700 মেগাওয়াট। মাননীয় স্পিকার, যেহেতু সময় কম আমি অন্য ইস্যুতে চলে যাচ্ছি, নির্দিষ্ট কয়েকটি খাত নিয়ে আমি কথা বলব। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বিধবা ভাতা, এইসব ভাতাগুলো এখনো যতজনে পাওয়ার কথা তাদের অনেকেই পাচ্ছেন না। আমি দাবি তুলব প্রত্যেককেই যেন ভাতা দেওয়া হয় এবং যতজনের প্রয়োজন সবাইকে দেওয়ার পাশাপাশি বর্তমানে এই ভাতাগুলো সর্বোচ্চ 700 টাকা। বর্তমান যে দ্রব্যমূল্যের স্ফীতি হয়েছে, এই দ্রব্যমূল্যের বাজারে 700 টাকা দিয়ে মানুষের পক্ষে জীবন ধারণ কোনো মতেই সম্ভব নয়। আমি প্রস্তাব করছি ন্যূনতম এই ভাতা 2,000 টাকা করা হোক। অনেক সচ্ছল ব্যক্তিরাও বয়স্ক ভাতা পান, আমরা উৎসব ভাতা পাই। মাননীয় স্পিকার, যেখানে আমরা অতি নিম্ন আয় বা আয়হীন সব মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে বেঁচে থাকার ন্যূনতম সব ভাতা দিতে পারছি না, সেখানে সচ্ছল ব্যক্তিদের ভাতা দেওয়া ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। এসব বন্ধ করে যারা পাওয়ার উপযুক্ত গরিব তাদের সবাইকে ভাতার আওতায় এনে ভাতার পরিমাণ বৃদ্ধি করার আমি দাবি জানাচ্ছি। শিক্ষাক্ষেত্রে গরিব পরিবারের ছেলেমেয়েদের শিক্ষালাভে অনেক সমস্যা হয়, আমি প্রস্তাব রাখব ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত অল্প আয়ের যেসব পরিবার তাদের সন্তানদেরকে শিক্ষার পূর্ণ ব্যবস্থা আমাদের করে দিতে হবে। পাশাপাশি আমরা সামাজিক খাতে আরও বরাদ্দ বাড়াতে হবে। স্বাস্থ্য খাত নিয়ে আমি বারবার বক্তব্য রেখেছি যে নিম্ন আয় ও আয়হীন মানুষদের যেন বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করে দেওয়া হয়, কারণ গরিব মানুষের পক্ষে বর্তমান দিনে তার আউট অফ পকেট এক্সপেন্স পড়ে 65 টাকা, অন্যান্য দেশে মাত্র স্বাস্থ্যখাতে আউট অফ পকেট এক্সপেন্স 30 টাকার বেশি হয় না। আমাদের দেশে গরিব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে হলে তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে হবে। এখানে যে অর্থের প্রয়োজন, আমাদের যেসব জায়গায় অর্থ খরচ না করলেও চলবে সেখান থেকে সেই খরচ সাশ্রয় করে আমরা গরিব মানুষদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমি এই সংসদে
আবারও জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি ভিন্ন একটা ইস্যু নিয়ে কথা বলবো। এই সংসদে আমরা বক্তব্যে সংবিধান এবং কার্যপ্রণালী বিধি নিয়ে খুব একটা কথা বলি না। আমাদের সংবিধানে রাষ্ট্রের সংবিধানে 15 নম্বর অনুচ্ছেদ ঘিরে কিছুটা স্পষ্টীকরণ প্রয়োজন রয়েছে। সেখানে বলা আছে, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জীবনযাত্রার বস্তুগত সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন, যাহাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয় সমূহ অর্জন নিশ্চিত করা যায়। মাননীয় স্পিকার, এখানে অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে সবচেয়ে সদস্য 2 মিনিট বলবেন, আমার গুরুত্বপূর্ণ 2-3টা পয়েন্ট যতক্ষণ লাগে দিয়ে। অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা ও চিকিৎসা ধরন সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা, এটা সংবিধানে আমাদের অঙ্গীকার। কিন্তু মাননীয় স্পিকার, সেখানে কিছুটা স্পষ্টকরণের প্রয়োজনীয়তা এজন্য রয়েছে, বলা হয়েছে রাষ্ট্রের দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তি বাড়ানো। কিন্তু উৎপাদন শক্তি বাড়িয়ে আমি প্রচুর উৎপাদন করলাম, কিন্তু যে মানুষটির আয় নেই সেই মানুষটি আমার উৎপাদন যতই বাড়ুক না কেন, সেই মানুষটি সেই খাদ্য সামগ্রী কিভাবে সংগ্রহ করবে? কারণ দারিদ্র্যের নিষ্পেষণ এপিষ্ট, শিক্ষা নেই, সম্পদ নেই, সুচাগ্র পরিমাণ ভূমি নেই, আয়ের কোনো পথ নেই, দৈহিক অক্ষমতায় উৎপাদনে অক্ষম, খাদ্য ও বস্ত্র সেই সব মানুষ কিভাবে সংগ্রহ করবে? কাজী মাননীয় স্পিকার, সংবিধানে আমি শুধু আমার বক্তব্য রাখলি হবে না, আমাদের নিশ্চিত করতে হবে সংবিধানে আমরা যে অভিপ্রায় ব্যক্ত করেছি সেই অভিপ্রায় অনুযায়ী গরিব সাধারণ মানুষের যেন খাদ্যের ব্যবস্থা আমরা করি, সেটা সংবিধানে সুস্পষ্টভাবে বলতে হবে। এই অঙ্গীকারের পাশাপাশি সম্পদহীন মানুষের সামর্থ্য সৃষ্টি, সেটা আমাদের সংবিধানের মধ্যে সুস্পষ্টভাবে আনতে হবে। মাননীয় স্পিকার, এবার আমি কার্যপ্রণালী বিধি সম্পর্কে একটু কথা বলবো। 42 নম্বর বিধি প্রশ্ন উত্তর পর্ব এবং 131 বিধি বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব, এই দুটি ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রশ্ন এবং নোটিশের ক্রম নির্ধারণ করা হয়। মাননীয় স্পিকার, লটারি অনেকটা ভাগ্যর পরীক্ষা, আমার লটারিতে ভাগ্য ভালো না, এই জন্য আমার প্রশ্নও আসে না। কিন্তু যারা মানে সদস্য, 2 মিনিটে শেষ করবেন অনুগ্রহ করে। আমি যিনি অনেকগুলো প্রশ্ন জবাব দেবেন থিওরি অফ প্রবাবিলিটি অনুযায়ী তার যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা, আর আমি নির্দিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেব সেই প্রশ্ন 5 বছরও একবারও আসবে না। কাজেই আমি মনে করি এখানে আমাদের একটা পরিবর্তন আনতে হবে। আমার প্রস্তাব হল প্রত্যেক সংসদ সদস্যকে প্রত্যেক বছরে ক্যালেন্ডার ইয়ারে 4টি প্রশ্ন উত্তর স্টার মার্ক তারকা চিহ্নিত প্রশ্ন দেওয়ার অধিকার দিতে হবে। তাহলে এই লটারি সিস্টেমের বাইরে গিয়ে আমি 4টি প্রশ্ন নির্ধারণ করে দেব, আপনারা যে কোনো সময়ে সংসদের যে কোনো অধিবেশনে আমার সেই 4টি প্রশ্ন দেবেন, বাকিগুলো আপনারা লটারিতে দেন। কিন্তু আমি যেন বছরে কমপক্ষে 4টি প্রশ্ন সংসদে উত্থাপন করতে পারি, সেটা লটারির আওতামুক্ত থাকতে হবে। পাশাপাশি আমরা যে 131 বিধির যে বিষয়টা, সেখানে প্রত্যেক সংসদ সদস্য তার চয়েসের 1টি সিদ্ধান্ত প্রস্তাব দেবেন, সেটা আপনাদেরকে এলাও করতে হবে, সেটাকে লটারির আওতায় আনা যাবে না। এই পরিবর্তনগুলো আমি মনে করি আমাদের করা প্রয়োজন। যেহেতু সময় কম, আমি সমাপনী বক্তব্যে শুধু বলবো, নির্বাচন এলাকা চাঁদপুর জেলা হাজীগঞ্জ শাহরাস্তি, এখানকার জনগণ পরপর 6 বার আমাকে ভোট দিয়েছেন, 5 বার আমি নির্বাচিত হয়েছি, তাদের সকলের প্রতি আমি জানাই তাদের সমর্থন ও সহযোগিতার ফলে আমি নির্বাচিত হয়ে এখানে কথা বলতে পেরেছি এবং সেজন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। কয়েকটি প্রস্তাব আমি আবারও পুনর্ব্যক্ত করছি। সচ্ছল কোনো ব্যক্তিকে বাতানিয়া দিয়ে সেই অর্থ সাশ্রয় করে এবং সাথে অতিরিক্ত বরাদ্দ গিয়ে গরিব দুস্থ সকলকে মাননীয় স্পিকার 2টা মিনিট দেবেন।
এক মিনিট বলুন। আচ্ছা ঠিক আছে। গরিব দুঃস্থ সবাইকে ভাতার ব্যবস্থা করতে হবে এবং ভাতা ন্যূনতম 2000 টাকা করতে হবে, তা নলে এই দিনে মানুষ চলতে পারবে না। নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থার জন্য আমি আবারও জোর দাবি জানাচ্ছি। কর্মহীন মানুষদের, বিশেষ করে নতুন প্রজন্ম, এই প্রজন্মের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। তারা আমাদেরকে ভোট দিয়েছে, তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমাদের সরকার ক্ষমতায় আসলে তোমাদের কর্মসংস্থান ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার, আমি জোর দাবি জানাবো সরকারের কাছে যেন সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নতুন প্রজন্মের এই ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে কাজের সংস্থান খুঁজে পায় এবং উপার্জনের পথ খুঁজে পায়। পরিশেষে মুক্তিযুদ্ধের মহান চেতনায় আমরা একদিন রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বাধীন করে সত্যিকতা এনেছিলাম। আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধে আর এক মিনিট দেন মাননীয় স্পিকার। আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের সেই গৌরবান্বিত চেতনায় উজ্জীবিত হয়েছে। মুক্তিযুদ্ধের বিজয়ের গৌরবের আলোকে উদ্ভাসিত বাংলাদেশ ও বাঙালি জাতি আজ বিশ্বের কাছে অতি পরিচিত এক নাম। নিম্ন আয়ের বৃত্ত ভেঙে আমরা নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছি। জাতির দৃষ্টি এখন নিবদ্ধ 2031 ও 2041 সালের দিকে। বিশ্ব সভায় একটি উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হওয়া আমাদের লক্ষ্য। সেই সম্মানে আমরা অভিষিক্ত হব, এ বিশ্বাস আমাদের সবার আছে। পরিশেষে মহামান্য রাষ্ট্রপতিকে আমি আবারও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং মাননীয় স্পিকার আপনাকেও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সালাম আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য বেগম সুলতানা নাদিরা 110 বরগুনা 2, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির প্রথম ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলা রাখার রাজা, স্বাধীন সার্বভৌম বাংলার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরও স্মরণ করি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তাদের আদরের সন্তান শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল ও আমার স্নেহের ছোট ভাই আব্দুর রহিম খান নিন্টু সহ 1975 সালের 15 আগস্টের কালোরাতে ঘাতকের বুলেটের আঘাতে নিহত সকল শহীদদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় চার নেতাকে। যেহেতু ভাষা আন্দোলনের মাস, তাই আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করি 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের স্বাধীনতার আন্দোলনে আত্মদানকারী সকল বীর শহীদদেরকে। আমি মহান আল্লাহর নিকট সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা লগ্নে নবগঠিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে চতুর্বারের মতন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একটা দেশের সার্বিক উন্নয়নের উপর ফুটে উঠেছে সে দেশের শাসন ব্যবস্থার বর্তমান চিত্র। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ দেশ পরিচালনার ফলে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। দেশি বিদেশি সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে রেখেছেন অত্যন্ত সুদৃঢ়। রাজনৈতিক অবস্থা স্থিতিশীল, দক্ষ নেতৃত্ব আর স্থিতিশীল রাজনৈতিক শাসন ব্যবস্থার ফলে বাংলাদেশ আজ এশিয়ার সর্বোচ্চ একটা অর্জনকারী দেশ। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের অর্জন প্রশংসনীয়। আমি আপনার মাধ্যমে বিশ্ব মানবতার মান, বিশ্ব শান্তির অগ্রদূত, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রবক্তা, ভোট ও ভাতের অধিকার আমাদের আপোষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ। তিনি আমাকে নৌকার মনোনয়ন দিয়ে 110 বরগুনা 2 পাথরঘাটা বামনা ব্যথাগীর সাধারণ মানুষের পক্ষে কথা বলার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর কারণে এখন বরগুনা থেকে
পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টায় ঢাকা পৌঁছাতে পারি, যেখানে আমাদের বরগুনা থেকে ঢাকা আসতে সময় লাগত বারো থেকে চোদ্দ ঘন্টা। শেখ ফজিলুল ইসলাম মুজিব সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, এসব কিছুই মাননীয় প্রধানমন্ত্রীর আপনার দক্ষ নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। ভূমিহীন পরিবারগুলোকে খাস জমিতে পুনর্বাসন করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাত ধরে আমরা আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে দ্বার প্রান্তে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বদলতে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার নেতৃত্বে এই সরকারের ধারাবাহিক কামনা করি। আমি মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। মাননীয় স্পিকার, পরপর চারবার এই সংসদ অধিবেশন পরিচালনার যে গুরুদায়িত্ব নিষ্ঠার সাথে প্রাণবন্ত পরিচালনা করেছেন তার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ঘোষণা ছিল গ্রাম হবে শহর। এ প্রশ্নের আওতায় সারা দেশে উন্নয়নমূলক কাজ হলেও বরগুনা জেলাধীন পাথরঘাটা বামনা বেতাগী উপজেলায় একটি প্রকল্প এখন পর্যন্ত দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, আমি যতদূর জানি আমার নির্বাচনী এলাকা এযাবৎ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় 19% উন্নয়নমূলক কাজ হয়েছে, এটা প্রয়োজনের তুলনায় নিতান্ত কম। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয় সদয় দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব গ্রাম হবে শহর এই প্রকল্পটি বরগুনা জেলার পাথরঘাটা বামনা বেতাগী উপজেলায় নেওয়ার ব্যবস্থা করবেন। মাননীয় স্পিকার, সমুদ্র প্রকল্পটি বরগুনা জেলাধীন পাথরঘাটা বামনা বেতাগী উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধের সাথে বলবো যে নবম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা দুই থেকে 75 পরবর্তী প্রায় দীর্ঘ 33 বছর পর গোলাম সবুর টুল্লু নৌকাপতিকে নির্বাচিত হয়ে পাথরঘাটা গাব্বারিয়া নামক স্থানে জাহাজ ভাঙা শিল্প স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করলে সরকার নীতিগতভাবে পাথরঘাটা জাহাজ ভাঙা শিল্প স্থাপনের কাজ হাতে নিয়ে চলল। পরিতাপের বিষয়, 2013 সালে গোলাম সবুর টুল্লু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হলে এই শিল্পটি আর আলোর মুখ দেখেনি। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিল্পমন্ত্রী অনুরোধের সাথে বলবো পাথরঘাটা এই জাহাজ ভাঙা শিল্পটি পুনরায় স্থাপনের নির্দেশ দিবেন। মাননীয় স্পিকার, মৎস্য অবতরণের দ্বিতীয় বৃহত্তর কেন্দ্র হল পাথরঘাটা বিএফবিসি। এখানে একটি টাকার এখানে কোটি টাকার মাছ কেনাবেচা হয়, যা থেকে সরকার অনেক রাজস্ব আয়। আমি মাননীয় মৎস্য গ্রামীণ মন্ত্রী মহোদয়ের নিকট পাথরঘাটার একটি আধুনিক বিএফবিসি স্থাপনে অনুরোধ জানাচ্ছি। একই সাথে সারা দেশে অবৈধ ঘোপজাল ও ট্রলিং বন্ধ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই অবৈধ ট্রলি ও ঘোপজাল দিয়ে মাছ ধরা বন্ধ না করলে একসময় মাছ উৎপাদনের শূন্যর কাঠায় আসবে বলে আমি মনে করি। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার অনুরোধ, অচিরে এই অবৈধ ঘোপজাল ট্রলিং মাছ ধরা মন্ত্রণালয়ের নজরদারি বাড়াবেন। মাননীয় স্পিকার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের মাননীয় মন্ত্রী মহোদয়ের সদ দৃষ্টি কাজ করে বলবো পাথরঘাটায় হরিণঘাটা একটি আধুনিক ও দৃষ্টিনন্দন কেন্দ্র স্থাপন করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবেন। অবশেষে আমি মহামান্য রাষ্ট্রপতির ও মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মাননীয় স্পিকার, আপনি সহ উপস্থিত সকল মাননীয় সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য বেগম নীলুফার আঞ্জুম 148 মনমোহন সিং 3, আপনি বলবেন 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে আমাকে কথা বলতে সুযোগ দেয় আপনার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, 2 লাখ মায়েদের প্রতি যাদের সম্মান ও স্বপ্নের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, শ্রদ্ধা
1975 সালের 15 আগস্ট ঘিন্ন হত্যাকাণ্ডের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, শহীদ শেখ রাসেল সহ জাতির পিতার পরিবারের সদস্য সহ সকল শহীদদের প্রতি এবং শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে শিরীন শারমিন চৌধুরী স্পিকার এবং আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হয় আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি, অসাম্প্রদায়িক চেতনায় আত্মবিশ্বাসী, দেশপ্রেমের অনন্য উদাহরণ, বাঙালির মুক্তির অগ্রদূত, আশা আকাঙ্ক্ষার বাতিঘর, বিশ্ব মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। তিনি তার হৃদয়ের সম্পদ নৌকা মার্কা হিসেবে আমার হাতে তুলে দিয়েছিলেন বলেই জনগণের ভালোবাসা অর্জন করে আজ আমি মহান জাতীয় সংসদে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি, যিনি অধিবেশনের প্রথম দিন নতুন সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন। ধন্যবাদ জানাই সংসদ উপনেতা সহ সংসদের সরকার ও বিরোধী দলের সব সদস্যদের প্রতি। মাননীয় স্পিকার, সারা পৃথিবী যখন ভালোবাসা দিবস উদযাপন করছে, আজকের এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমি স্মরণ করছি আমার ভালোবাসার মানুষ, যার সান্নিধ্য আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছে, যার সঙ্গে পথ চলা শুরু হয়েছিল বলেই আজকে আমি নীলুফার আঞ্জুম পপি হতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান সমস্নেহে ছাত্রলীগের একজন কর্মী থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হতে পেরেছিলেন যিনি আমার স্বামী মাহবুবুল হক শাকিলকে। শ্রদ্ধা জানাই গৌরীপুর উপজেলার প্রথম শহীদ আমার দাদা শহীদ সাবেদ হোসেন, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, এবং কৃতজ্ঞতা জানাই আমার শ্বশুর অ্যাডভোকেট জহিরুল হক খোকার প্রতি। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী আসন 148 ময়মনসিংহ 3 গৌরীপুর উপজেলার সর্বস্তরের ভোটারদের প্রতি, যাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যারা তাদের নিজের মেয়েকে বরণ করে নিয়ে ভোট দিয়ে সংসদে নির্বাচিত করে পাঠিয়েছিলেন, আমার জীবনের শেষ শক্ত বিন্দু দিয়েও তাদের সেই সম্মান রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আজ এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প বলছি। আমরা বাংলাদেশকে জয় করেছি আকাশকে, বাংলাদেশে জয় করেছি পাতালকে, দেশকে দেশের মানুষকে ভালোবেসে জীবনের মায়া ত্যাগ করে ফিরেছিলেন বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যতা নয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উদযাপন করেছি স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আশ্রয়ণ প্রকল্প, ভাতার ঝাঁপি, মডেল মসজিদ সহ বাংলাদেশকে করেছে একটা মডেল দেশ হিসাবে। আজ মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের বিস্ময় এবং আমাদের অহংকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মতো করে এদেশকে আগলে রাখার, মমতার চাদরে জড়িয়ে রাখার মতো নেতৃত্বের বড্ড প্রয়োজন, আর তাই এদেশের জনগণ বারবার আপনাকে ভোট দিয়ে টানা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। সেজন্য বাংলাদেশের জনগণের মুখে মুখে এখন একটাই স্লোগান, শেখ হাসিনার সরকার বারবার দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষকে ভালোবেসে জীবনের মায়া ত্যাগ করে সেদিন বাংলাদেশে এসেছিলেন বলেই আজকে আমরা দুর্বার গতিতে উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যেতে পেরেছি। সেদিন আপনার দেশে ফেরার সময়টাকে মনে করে মাহবুবুল হক শাকিলের একটা কবিতা আজকে বারবার মনে পড়ছে। রোদ ছিল না এক রত্তি, আকাশ জুড়ে কান্না, গ্রিক পুরাণের পাখির মতো আপনি ফিরে এলেন নির্বাসনের অশ্রু পেরিয়ে পিতার শ্যামল মাটিতে, 1300 নদী জুড়ে বয়ে গেল ধানসারিকের উদ্দাম উড়াউড়ি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসাবে জাতির পিতার আদর্শকে বুকে লালন করে সততা, আনুগত্য ও বিশ্বস্ততার সাথে জনগণের সেবা করাই হবে আমার প্রত্যয়। আমি আমার জনগণকে কথা দিয়েছি আগামী 5 বছরে গৌরীপুর উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার গৌরীপুর সদস্য 2 মিনিট বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার গৌরীপুর মাননীয় স্পিকার, আমার গৌরীপুর ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10টি ইউনিয়ন পরিষদ, 1টি উপজেলা পরিষদ ও 1টি প্রথম শ্রেণীর পৌরসভা নিয়ে আমার নির্বাচনী এলাকা গঠিত। রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি, ধর্মীয় উপাসনালয় স্থাপন ও উন্নয়ন, শিল্প সংস্কৃতি চর্চার সুযোগ বিকাশ, নিরাপদ আবাসন, সন্ত্রাস মুক্ত ও মাদক মুক্ত সমাজ গঠন, বেকারত্ব নিরসন, যুব অবক্ষয় রোধ করা, দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হয়রানি মুক্ত সেবা
ব্যাপ্তি সুযোগ সুবিধা বৃদ্ধি করা, ক্রীড়াঙ্গনের উন্নয়ন, রেল লাইনের রেল স্টেশনের উন্নয়ন, মানুষে মানুষে বৈষম্য নিরসন এবং বিএনপি জামাতের অগণতান্ত্রিক নৈরাজ্য প্রতিরোধ করে জঙ্গিবাদ প্রতিরোধে আমার নির্বাচনী অঙ্গীকার। পাশাপাশি আমি ঐতিহ্যবাহী গৌরীপুরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমার নির্বাচনী সকল অঙ্গীকার পূরণ করে সংঘাতের রাজনীতি পরিহার করে নিজ দলের শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট থাকব এবং সাধারণ জনগণের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি যে ভালোবাসা রয়েছে তা ধরে রাখতে সচেষ্ট থাকব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের পথে। যে বাংলাদেশে ঘরে ঘরে একসময় বিদ্যুতের স্বপ্ন দেখানো হতো, সেখানে বিদ্যুতের পাশাপাশি ইন্টারনেট ও মোবাইল ফোন পৌঁছে গেছে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের কারণে আমাদের দেশের প্রযুক্তি নির্ভর, মেধাভিত্তিক, তারুণ্য নির্ভর কর্মসংস্থান তৈরি হয়েছে। আমাদের ই কমার্স সেক্টরের উন্নয়ন হয়েছে বলে নারী উদ্যোক্তারা প্রত্যাশা ছাড়িয়ে গেছে। শিল্প সংস্কৃতির বিকাশের মাধ্যমে জঙ্গিবাদ নিরসনের জন্য অসাধারণ উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। বছরের প্রথম দিন আমাদের কোমলমতি শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ার সংস্কৃতি তিনি তৈরি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী দু হাতে জঞ্জাল ছড়িয়ে এক বাসযোগ্য পৃথিবী, এক সোনার বাংলা গড়ে তোলার নবজাতকের কাছে যে অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকারের সেই মিছিলের একজন আমি হতে চাই। বলবেন মাননীয় স্পিকার, আমার গর্ভধারিণী মা বিলকিস বেগম ঝড়ের মুখে উড়ে চলা পাতার মতোই আমাকে নতুন একটা জীবন, একটা পরিচয় দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এবং জন্মলগ্নে সুতীব্র চিৎকার থেকে শেষ দিন পর্যন্ত পাশে থাকা সর্বংসহা মা গৌরীপুর, বাংলাদেশের মানেই আমি বুঝি আমার গৌরীপুরকে। আমার মায়েদের প্রতি শ্রদ্ধায় সম্মানে তাই বলতে চাই, মা গো তুমি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব রেজাওয়ান আহমদ তৌফিক 165 কিশোরগঞ্জ 4, আপনি বলবেন 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের 2024 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ পাওয়ায় আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ উপলক্ষে আমি আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসদের পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, মাননীয় বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ সহ সকল মাননীয় সংসদ সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও সশ্রদ্ধ সালাম। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা ইটনামিটামইন ও অষ্টগ্রাম উপজেলার জনগণকে, যারা সেই 1970 সাল থেকে বঙ্গবন্ধুর নৌকাতেই তারা আস্থা রেখে আমাকে বিপুল ভোটে বিজয়ী করে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 15 আগস্টের কালরাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সকল সদস্যকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা, অমর শহীদদের। আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে। মাননীয় স্পিকার, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক মহান জাতীয় সংসদের অন্যতম প্রধান দায়িত্ব আইন প্রণয়ন, সেই সাথে কমিটি ব্যবস্থার মাধ্যমে নির্বাহী বিভাগের কাজে জবাবদিহিতা নিশ্চিতকরণ। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছেন। পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন করে এ দুটি দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন বলে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই অশেষ কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত হয়ে যে ভাষণ প্রদান করেছেন তার জন্য আমি তাকে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে দেশের রাজনীতি, অর্থনীতি সহ আন্তর্জাতিক সাফল্য, চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো বিস্তারিত তুলে ধরে
তার মূল্যবান মতামত ও দিক নির্দেশনা প্রদান করেছেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর মাননীয় চিফ হুইপ যে ধন্যবাদ প্রস্তাব এনেছেন আমি তার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ভিশন 2021 বাস্তবায়ন শেষে ভিশন 2041 গ্রহণ করেছেন, যা বাংলাদেশকে 2031 সালের মধ্যে চরম দারিদ্র দূর করে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, এক সময়ে বাংলাদেশের অন্যতম অনুন্নত ও পশ্চাৎপদ এলাকা ভাটি বাংলার সন্তান আমি। জননেত্রী শেখ হাসিনার 15 বছরের ধারাবাহিক উন্নয়নের ফলে সারা দেশের ন্যায় ভাটি বাংলার অন্যতম প্রধান অংশ আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের ইতনামিটাময় নষ্টগ্রামের চেহারা আজ ভিন্ন। রাস্তাঘাট, সড়ক ও নৌ যোগাযোগ, কর্মসংস্থান, নিরাপত্তা, শিল্প, শিক্ষা বিস্তারের নতুন দ্বার উন্মোচিত হয়েছে আজ এখানে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদগণকে আমন্ত্রণ জানাই, আসুন আমার রূপান্তরিত ভাটি বাংলা দেখে যান। সদিচ্ছা, সঠিক পরিকল্পনা এবং দেশপ্রেম থাকলে পরিবর্তন সম্ভব, তা যতই কঠিন হোক। মাননীয় স্পিকার, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে দেশের অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে হাওড়বাসীকে একটি উড়াল সড়ক উপহার দিয়েছেন, যা কিশোরগঞ্জ জেলা শহরের সাথে ভাটি বাংলার যোগাযোগকে আরও সহজ করে তুলবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই সকৃতজ্ঞ ধন্যবাদ। আমার এলাকার শিক্ষিত ও স্বল্প শিক্ষিত যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণের জন্য আমি সরকারের প্রতি অনুরোধ রাখছি। মাননীয় স্পিকার, অপার সৌন্দর্যের লীলাভূমি আমার ভাটি বাংলার পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। আমার নির্বাচনী এলাকা মাননীয় স্পিকার অপার সৌন্দর্যের লীলাভূমি আমার ভাটি বাংলার পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। আমার নির্বাচনী এলাকা ইতনা অষ্টগ্রাম ইটামনের যে কোনো সুবিধাজনক স্থানে একটি উন্নত ও আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পরিশেষে আমি আপনার মাধ্যমে সেই মানুষটিকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা, যিনি হৃদয়ে অতি কোমল, প্রতিজ্ঞায় দৃঢ়, প্রজ্ঞায় শানিত, লক্ষ্যে স্থির, আদর্শে অবিচল, নীতিতে আপোষহীন, শপথে অটল, ভালোবাসায় অতল, উদারতায় আকাশময়। তিনি আর কেউ নন, তিনি বঙ্গবন্ধু কন্যা, সংসদ নেতা, সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে কৃতজ্ঞতা জানাতে চাই আরেকজন নিরহংকারী সাদামাটা মানুষ, মাটি ও মানুষের নেতা, ভাটির শার্দুল, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক স্পিকার, সাবেক রাষ্ট্রপতি, আমার পিতা জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবকে, যার হাত ধরে, যার পদ ধরে আজকে আমি এই মহান সংসদে। মাননীয় স্পিকার, পরিশেষে আমি আপনার প্রতি আপনার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানে শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 5 ফাল্গুন 1430-18 ফেব্রুয়ারি 2024 রবিবার বিকেল 4:45 পর্যন্ত মুলতুবি করা হল। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।